যদিও বিশ্বজুড়ে পুলিশ বাহিনীর অনেক সদস্যের হৃদয় সবচেয়ে ভালো, কিন্তু আজ আমরা বিশ্বের পাঁচটি পুলিশের বর্বরতা দেখব, যা প্রমাণ করে যে এটি দুর্ভাগ্যক্রমে সবসময় ঘটে না। পাঁচ, দক্ষিণ আফ্রিকার কুকুর আক্রমণ। সাউথ আফ্রিকাতে 1900 সালে পুলিশ বর্বরতা সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। 1994 সালে জাতি বিদেশ বন্ধ হওয়া সত্ত্বেও পুলিশের নিষ্ঠুর আচরণ দেখা গিয়েছিল একটি ঘটনাকে কেন্দ্র করে। 1998 সালে 6 জন দক্ষিণ আফ্রিকার পুলিশ কর্মকর্তা একটি ট্রেনিংয়ের সময় 3 জনের ওপর কুকুর দিয়ে আক্রমণ করায়, কারণ তাদের গায়ের রং কালো ছিল। পরে 4 এবং 5 বছরের কারাদণ্ডের দণ্ড দেয়া পুলিশ আধিকারিকদের। যদিও 3 জনের মধ্যে কেউই মারা যাননি, কিন্তু অপরাধীটি ক্যামেরায় ধরা পড়েছিল এবং পুলিশ আধিকারিকদের অশ্লীল ভাষায় জাত নিয়ে মন্তব্য করতে দেখা গিয়েছিল। জাতীয় টেলিভিশনে সম্প্রচারের পর কর্মকর্তারা দোষ স্বীকার করেছিলেন, তবে অপরাধের জন্য অনুশোচনা ছিল না তাদের। 4, ফ্রান্সিস ম্যাকলোকিস। আয়ারল্যান্ড পুলিশ IRA এবং রয়্যাল আইরিশ কনস্টেবুলারির মধ্যে সংঘর্ষ 1920-এর দশক থেকে চলে আসছে। ম্যাকলোকিস একজন 67 বছর বয়সী ক্যাথলিক নাগরিক ছিলেন, যিনি রয়্যাল কনস্টেবুলারির দ্বারা মারধর খেয়েছিলেন। ম্যাকলোকিস পরের দিন গুরুতর ও আঘাতের কারণে মারা যান। 14 জুলাই 1969 সালে তার মৃত্যু হয়। 3, শিকাগো পুলিশে পুলিশের সংঘর্ষ। মার্কিন যুক্তরাষ্ট্রে জাতি ভেদ বিভেদের জন্য সারা বিশ্ব এখানে পরিচিত। মর্গান একজন পুলিশ অফিসার ছিলেন। মর্গান তহলদারির কাছ থেকে বাড়ি ফিরছিলেন। 21 ফেব্রুয়ারি ভোর রাত 11:45 দিকে শিকাগো পুলিশ অফিসার জন রায়গুলি এবং তিমুতি ফিনলে তাকে এক ভুল পথে গাড়ি চালানোর জন্য গাড়ি থেকে বার করে টেনে নিয়ে যায়। অফিসার নিকোলাস উইলসন এবং এরিক হোয়াইট তাদের সাথে যোগ দিয়েছিলেন। এর পরের ঘটনা, মর্গান বলেছিলেন যে তাকে পুলিশের কর্মী হিসাবে বিশ্বাস করেনি তারা। তিনি বলেছিলেন যে একজন অফিসার তার বন্দুকটি দেখে চিল্লে ওঠে। এরপরে 4 জনের সাথে মর্গানের সংঘর্ষ হয়। কর্মকর্তাদের মতে ফিনল্যান্ড মর্গানকে নিজের বন্দুক টানতে দেখেছিল। ফিনলে চিৎকার দিয়েছিল অন্য 3 জনকে এবং তারপর সংঘর্ষ হয়। যদিও সত্যতা জানা যায়নি, কিন্তু মর্গানের 40 বছরের জেল হয়। 2, 2008 গ্রীক অ্যাথেন্সে একজন অফিসার দ্বারা গুলিবিদ্ধ হয়ে 15 বছর বয়সী অ্যালেকজান্ড্রোস মারা গিয়েছিল। 2 বছর পরে 2 জন রক্ষীকে দোষী সাব্যস্ত করা হয়, তাও নাগরিক প্রতিবাদ, একাধিক সপ্তাহের গ্রিক বিশ্বালয় দখল করা এবং প্রায় 25টি অন্যান্য দেশে সমর্থন বিক্ষোভের ফলস্বরূপ। 1, 25 মে মিনিয়াপোলিস আধিকারিকরা জর্জ ফ্লয়েড নামে একজন 46 বছর বয়সে কৃষ্ণাঙ্গ মানুষকে একটি কর্মচারী 911-এ অভিযোগ নম্বরে জানিয়েছিলেন নকল $20 বিল দিয়ে সিগারেট কেনার জন্য। প্রথম স্কোয়াড্রেন্টের গাড়ি ঘন্টা স্কুলের আসার 17 মিনিট পর মিস্টার ফ্লয়েডকে পিন ডাউন করেন এবং তার ঘাড়ে প্রবল চাপের ফলে সে অজ্ঞান হয়ে পড়েছিলেন। তিনি পুলিশ কর্তার নিচে চাপা পড়ে মারা যান। এরপর পুরো বিশ্ব ক্ষোভে ফেটে পড়ে। বন্ধুরা, ভিডিওটির বিষয়ে কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করবেন। ধন্যবাদ।